অনেকেই হতভাগ্য দুর্ভাগ্য, রমজান চলে গেছে, রোজা তো রাখে নাই, নামাজও পড়ে নাই, জুমার নামাজও ভাগ্যে জোটেনি, তবে ঈদের মার্কেটের বেলায় ষোলো আনা আছে না নাই? আছে। তাদের ভিড়ের কারণে মার্কেটগুলিতে ঢোকা যায় না, দিনের বেলায় যাওয়া যায় না, এবং এটা আমি নিজে পরীক্ষিত, আমি নিজে শুনেছি, বিশেষ করে আমাদের মেয়েরা যারা আছে মার্কেট করতে যায় যারা, এদের মধ্যে অনেকে আছে রোজা রাখে, কিন্তু আগামীকাল মার্কেটে যেতে হবে, অনেক পরিশ্রম হবে, ঘুরতে হবে, বেড়াতে হবে, এই জন্য আগামীকাল রোজা রাখবে না। বলবেন কোথার থেকে জানলাম? আমি নিজে কানে শুনেছি এবং পরীক্ষিত। দেখেন, মার্কেট করার জন্য মহা নেয়ামতের মাস রমজান মাসের একটি রোজাকে সে বাদ দিয়ে দিল। তার মানে হলো রোজার চাইতে তার মার্কেটের দাম বেশি। রোজা না রাখলেও ঈদের ময়দানে নতুন পাঞ্জামি পড়তে আমরা দ্বিধাবোধ করি না। তবে মনে রাখতে হবে, ঈদ তাদের জন্য নয় যাদের গুনাহ রমজান পাওয়ার পরেও মাপ নিতে পারেনি। ঈদ তো তাদের জন্য যারা রমজান পেয়ে নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পেরেছে। কারণ ঈদ মানেই তো খুশি, ঈদ মানে তো আনন্দ। আনন্দ কার হবে যার জীবনের গুনাহ মাফ হয়েছে? যার জীবনের গুনাহ মাফ হলো না, এ ব্যক্তি আর কিসের ঈদ উদযাপন করবে? এজন্য নিজের জীবনের গুনাহ যাদের মাফ, তারাই আনন্দ উপভোগ করবে। সাহাবিদের ভিতরেও আমরা লক্ষ্য করেছি, অনেকেই ঈদের দিন কান্নাকাটি করেছে, কান্না করছে। কেন? আমি তো জানি না যে আল্লাহ তাআলা আমাকে মাফ করেছে কি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অরগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তি অরগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তি লাঞ্ছিত, ওই ব্যক্তি বঞ্চিত, দাখাল আলাইহি রমাদান, যার কাছে প্রবেশ করেছিল রমজান মাস, সুম্মান সালাখা কাবলা আইয়াগফিরাল্লাহ, কিন্তু তার গুনাহ মাফের আগেই রমজান তার থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই ব্যক্তি লাঞ্ছিত বঞ্চিত। সুতরাং আমরা যারাও রোজা রেখেছি, নামাজ পড়েছি, আমাদের মধ্য থেকে যদি কেউ গুনাহ মাফ না করে নিতে পারি, তাহলে আমিও লাঞ্ছিত এবং বঞ্চিত, আনন্দের কিছু নেই। যেহেতু আমার গুনাহ মাফ নয়, তো আমি কিসের আনন্দ? আনন্দ তো এটার জন্য যে আমি আমার গুনাহ মাফ করে নিতে পেরেছি।